প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা মেডিকেল অ্যাডমিশন টেস্টের আঙ্গিকে একটা এমসিকিউ সলভ ক্লাস করতে যাচ্ছি এবং এই ক্লাসটা ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলে এবং আমাদের পেজে এবং আমাদের গ্রুপে তোমরা পাবা। বিষয়টা হচ্ছে, তোমরা যদি একটু খেয়াল করো তাহলে জানতে পারবা যে মেডিকেল ভর্তি পরীক্ষায় কোন প্রশ্নগুলো আসে এবং কোন প্রশ্নগুলো আসে না, একটু কোশ্চেন ব্যাংক যেটা আসে সেটা অ্যানালাইসিস করলে কিন্তু বের হয়ে আসে। এবং যে প্রশ্নগুলো আসে বা যে টাইপের কোশ্চেনগুলো আসে সেইগুলো যদি একটু বেশি বেশি করে তোমরা অ্যানালাইসিস করতে পারো, একটু বেশি বেশি করে কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে পারো, আশা করি তোমরা সফল হবে। তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে শুরু করতে যাচ্ছি আমাদের প্রথম এমসিকিউ সলভ ক্লাস এবং আজকে টপিকটা হচ্ছে প্রতিসাম্যতা নিয়ে। তোমরা যদি এখানে খেয়াল করো দেখতে পাবো যে আমরা এখানে দুইটা কোশ্চেন লিখেছি। কোশ্চেন নাম্বার ওয়ান, নিচের কোনটি দ্বিওয়ারীয় প্রতিসাম্য প্রাণীর উদাহরণ, হাইড্রা, জেলিফিশ, টিনোফোরা নাকি সি অ্যানিমল? এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় 2017-18 সেশনে কিন্তু এসেছে। এরপরে দেখো নিম্নের কোন প্রাণীটি অপ্রতিসাম্য, হাইড্রা, তেলাপোকা, শামুক, ব্যাঙ। অর্থাৎ এটা এখান থেকে দুটো প্রশ্ন যদি আমরা খেয়াল করি তাহলে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে এই জায়গা থেকে আমরা যদি আমাদের এই যে প্রতিসাম্যটা আছে এই প্রতিসাম্যতার উদাহরণগুলোকে যদি তোমরা ভালোভাবে মনে রাখতে পারো তাহলে একটি নম্বর তোমরা পেলেও পেতে পারো। তো দেখো আমরা একটু সেটা সম্পর্কে জানবো। তাহলে শুরুতেই আমাদেরকে যেটা জানতে হবে প্রতিসাম্যতা কাকে বলে। প্রতিসাম্যতা কাকে বলে আমরা বলতেছি কোনো প্রাণীকে তার লম্ব অক্ষ বা কোনো তল বরাবর, কোনো অক্ষ বা কোনো তল বরাবর যদি একের অধিক অংশে আমরা বিভক্ত করতে পারি। আমি আবার একবার বলি, কোনো প্রাণীকে যদি আমরা তার বিভিন্ন অক্ষ বা তল বরাবর যদি একাধিক অংশে বিভক্ত করতে পারি তাহলে সেই বিভক্ত করার যে প্রক্রিয়া বা বিভক্ত হওয়ার যে ঘটনা সেটাকে আমরা বলতেছি প্রতিসাম্যতা। এবং যে প্রাণীগুলোকে আমরা আলাদা আলাদাভাবে বিভক্ত করতে পারবো বিভিন্ন অক্ষ বা তল বরাবর সেই প্রাণীগুলোকে আমরা বলতেছি প্রতিসাম্য প্রাণী। এবং যাদেরকে আমরা বিভক্ত করতে পারবো না বিভিন্ন তল বা অক্ষ বরাবর কেটে বিভিন্ন অংশে বিভক্ত করতে পারবো না সেই প্রাণীগুলোকে আমরা বলতেছি অপ্রতিসাম্য প্রাণী। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে কোনো অক্ষ বা তল বরাবর যখন আমরা কোনো প্রাণীকে বিভক্ত করব তখন সেক্ষেত্রে অবশ্যই বিভক্ত হওয়া অংশগুলো সমান হতে হবে। অর্থাৎ কোনো প্রাণীর বডির যে পার্টসগুলো আছে সেটাকে কেটে যদি দুইটা ভাগে আমরা ভাগ করি তাহলে সেই দুইটা ভাগেই যেন সবগুলো পার্টস পায়। তাহলে আমরা এতক্ষণে বুঝে গেলাম প্রতিসাম্যতা কাকে বলে। তো এবার আমরা একটু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে প্রতিসাম্যতার উদাহরণগুলো মনে রাখতে হবে। তো শুরুতেই আমরা পড়বো যেটা সেটা হচ্ছে অপ্রতিসাম্যতা, অর্থাৎ অপ্রতিসাম্য। আমি সবসময় একটু এক্সেপশনাল ওয়েতে পড়ানোর চেষ্টা করি, কারণ দেখো এগুলো সব তোমরা মুখস্থ করবে, বাট মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা হচ্ছে অপ্রতিসাম্য। অর্থাৎ কোন প্রাণীগুলোকে আমরা বিভিন্ন অংশে বা লম্ব অংশে বা তল বরাবর বিভক্ত করতে পারবো না সেই প্রাণীগুলোকে আমরা বলতেছি অপ্রতিসাম্য। তো এখানে যদি উদাহরণগুলোকে খেয়াল করো তাহলে এখানে আছে হচ্ছে স্পঞ্জ এবং আপেল শামুক। স্পঞ্জ এবং আপেল শামুক এই যে দুইটা প্রাণী এরা হচ্ছে অপ্রতিসাম্য। তাহলে মুখস্থ করে নাও স্পঞ্জ এবং আপেল শামুক। এখন স্পঞ্জ কোন প্রাণী বা কোন পর্বের মধ্যে পাওয়া যায় তোমরা জানো, এটা কিন্তু পরিফেরা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য। তাহলে পরিফেরা পর্বের প্রাণী যারা আছে তারা সবাই কিন্তু অপ্রতিসাম্য, এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। আপেল শামুক সেটাও অপ্রতিসাম্য। আচ্ছা এক্ষেত্রে একটু খেয়াল করো, আপেল শামুক বা শামুক এটার কিন্তু বৈজ্ঞানিক একটা নাম আছে, এই নামটাও কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। কারণ অনেক সময় তোমরা জানো শামুকের বৈজ্ঞানিক নাম হচ্ছে পিলা গ্লোবোসা বা পাইলা গ্লোবোসা, যেটাই বলো না কেন, পাইলা গ্লোবোসা। সরি, এটা ছোটো হাতে দিতে হবে। তো এই বৈজ্ঞানিক নাম শুধুমাত্র পাইলাও কিন্তু কখনো কখনো উঠাই দিতে পারে, কেমন? তাহলে এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে চলে গেল, তাহলে আমরা অপ্রতিসাম্যতাকে পড়ে ফেললাম। এবার আমরা পড়বো প্রতিসাম্যতা, অর্থাৎ যে প্রাণীগুলো এবার আমরা পড়বো সেগুলো হচ্ছে আমরা যদি কোনো লম্ব অক্ষ বা কোনো তল বরাবর কল্পনা করি তাহলে সেগুলো কিন্তু কী হবে আমরা বিভিন্ন অংশে বিভক্ত করতে পারবো। তো শুরুতে আছে গোলীয় প্রতিসাম্যতা। গোলীয় প্রতিসাম্যতা কাকে বলে? একটা গ্লোব কল্পনা করো, সেই গ্লোবকে যদি আমরা কেন্দ্র বরাবর যদি যতগুলো বিভিন্ন অংশে ভাগ করতে পারি যেমন তেমন যদি কোনো প্রাণীকে আমরা যদি এই গ্লোবের ন্যায় কেন্দ্র বরাবর যদি আমরা বিভিন্ন তল বরাবর বা বিভিন্ন অক্ষ বরাবর অনেকগুলো অংশে বিভক্ত করতে পারি তাহলে তাকে বলবো আমরা গোলীয় প্রতিসাম্যতা। এবং এই গোলীয় প্রতিসাম্যতার ক্ষেত্রে তোমাদেরকে উদাহরণগুলো মনে রাখতে হবে, সেটা হচ্ছে হেলিওজোয়া, রেডিওলারিয়া, ভলভক্স। এটা মনে রাখার খুব সুন্দর একটা ট্রিক আছে। দেখো তোমরা সবাই এইচআইভি ভাইরাসের নাম শুনেছো, তোমরা মনে রাখবা এইচআরভি মনে রাখবা, এইচআরভি হচ্ছে গোলীয় প্রতিসাম্য, অর্থাৎ এইচআরভি, হেলিওজোয়া, রেডিওলারিয়া, ভলভক্স। ওকে, এরপর আসো অরীয় প্রতিসাম্য। অরীয় প্রতিসাম্য, অরীয় প্রতিসাম্য কেমন? ঠিক একই রকমভাবে হবে, কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর অনেকগুলো অংশে তাকে বিভক্ত করা যাবে। যেমন যেটা কি আমরা উদাহরণ বলতেছি হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন। হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন। হাইড্রা, এটা তো ইংরেজি নাম হাইড্রাই জানো, বা তোমরা হচ্ছে ক্লোরোহাইড্রা ভ্রিজিসিমা
এটা জানো এরপর আছে হচ্ছে জেলিফিশ জেলিফিশের ইংরেজি নামটা হচ্ছে অরিলিয়া বা বৈজ্ঞানিক নামটা হচ্ছে অরিলিয়া তো অনেক সময় জেলিফিশের জায়গায় কিন্তু এই অরিলিয়াটা দিয়ে দিতে পারে ওকে তো এরপরে দেখো এখানে আছে হচ্ছে সি অ্যানিমন যেটার ইংরেজি নাম হচ্ছে মেট্রিডিয়াম এই তিনটা জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমরা এখান থেকে যদি পড়ো তাহলে অরীয় প্রতিসাম্যটা কিন্তু খুব গুরুত্ব সহকারে তোমাদেরকে পড়তে হবে ওকে এরপরে দেখো দ্বি অরীয় প্রতিসাম্য অর্থাৎ দ্বি অরীয় কথাটার সাথেই কিন্তু একটা ওয়ার্ড যুক্ত আছে সেটা হচ্ছে দ্বি দ্বি অর্থ হচ্ছে দুই অর্থাৎ দুইটা তল বরাবর তাদেরকে আমরা চারটা অংশে বিভক্ত করতে পারবো অর্থাৎ দুইবার তাদেরকে আমরা যদি কাটি তাহলে চারটা অংশে বিভক্ত করতে পারবো এর উদাহরণ কি আছে সিওলোপ্লানা এবং টিনোফোরা তাই তো সিওলোপ্লানা এবং টিনোফোরা তাহলে এই সিওলোপ্লানা এবং টিনোফোরা তোমরা মনে রাখবা দ্বি অরীয় প্রতিসাম্য সি দিয়ে মনে রাখবা ঠিক আছে তাহলে আমরা গলীয় প্রতিসাম্য পড়েছি অরীয় প্রতিসাম্য পড়েছি দ্বি অরীয় প্রতিসাম্য পড়েছি এবং অপ্রতিসাম্য পড়েছি তাহলে বাকি থেকে গেল আমাদের দ্বিপার্শ্বীয় অর্থাৎ এটা শুধুমাত্র দুইটা পাশে ভাগ করা যাবে অর্থাৎ একটি তল বরাবর দুইটা আলাদা আলাদা অংশে এবং দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য এবং আমরা মানুষ যারা আছি তারা কিন্তু এই দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতার মধ্যে পড়ি তো খেয়াল করে দেখো মানুষ প্রজাপতি এবং ব্যাঙ মানুষ প্রজাপতি এবং ব্যাঙ আমি যদি একবার রিক্যাপ করি গলীয় প্রতিসাম্য হচ্ছে হেলিওজোয়া রেডিওলারিয়া ভলভক্স বা এইচ আর ভি দিয়ে আমরা মনে রাখবো অরীয় প্রতিসাম্যতা হচ্ছে হাইড্রা জেলিফিশ এবং সি অ্যানিমন যেটা হচ্ছে মেট্রিডিয়াম দিয়ে আমরা মনে রাখবো তারপরে দ্বি অরীয় হচ্ছে সিওলোপ্লানা এবং টিনোফোরা যেটাকে আমরা শুধুমাত্র সি দিয়ে মনে রাখবো এবং দ্বিপার্শ্বীয় এটা আমরা মানুষ সাথে ব্যাঙ এবং প্রজাপতি এদের কথাটা আমরা মনে রাখবো আর অপ্রতিসাম্য যাদেরকে আমরা ভাঙতে পারবো না বা আলাদা আলাদা অংশে বিভক্ত করতে পারবো না তারা হচ্ছে কি এখানে আমরা পাচ্ছি স্পঞ্জ এবং আপেল শামুক তো এখন যদি আমরা এই প্রশ্ন দুইটা একটু খেয়াল করি তাহলে তোমরা দেখতে পারবা যে এই প্রশ্ন দুইটা আমরা বলছিলাম নিচের কোনটি দ্বি অরীয় প্রতিসাম্য প্রাণীর উদাহরণ এখন কিন্তু তোমরা দ্বি অরীয় প্রতিসাম্য প্রাণীগুলোকে চেনো তো দ্বি অরীয় প্রতিসাম্য উদাহরণ কী হচ্ছিল সিওলোপ্লানা এবং টিনোফোরা তো দেখো টিনোফোরার বানানটা ইংরেজিতে কিন্তু সি দিয়ে শুরু এটা মনে রাখবা তোমরা তাহলে এখানে উত্তর হবে হচ্ছে টিনোফোরা তাহলে একটি নম্বর কিন্তু তুমি পেয়ে গেলে এরপরে দেখো আমরা বলছি নিম্নের কোন প্রাণীটি অপ্রতিসাম্য আমি শুরুতেই পড়িয়েছিলাম কোনটা অপ্রতিসাম্য ঠিক আছে তাহলে অপ্রতিসাম্য কোনটা হাইড্রা তেলাপোকা শামুক ব্যাঙ তাহলে তোমরাই বলো এখন অপ্রতিসাম্য কোনটা হবে স্পঞ্জ আপেল শামুক অর্থাৎ শামুক কিন্তু এখানে আছে তাহলে এখানে উত্তর হবে শামুক তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা পড়ে ফেললাম প্রতিসাম্যতা খুবই ছোট্ট একটা টপিক কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আশা করি তোমরা ক্লাসটিক করবা ক্লাসটিক করে তোমরা আসলে এই প্রতিসাম্যতার ব্যাপারে তোমরা কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলবা এবং আশা করি পরবর্তীতে আমাদের সাথেই থাকবো আমরা চেষ্টা করবো তোমাদেরকে খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিক বেসিক টপিকগুলোর কনসেপ্ট তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম